আজ মতলব উত্তরে একই পরিবারের আট হত্যার ২৫ বছর, আজও থামেনি স্বজনদের কান্না। সুমন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। মতলব উত্তর উপজেলার চেঙ্গাচর পৌরসভার জোরখারি গ্রামে ১৯৯৭ সালে জমি সংক্রান্ত বিরোধিতায় একই পরিবারের আটজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ২৯ মে ২০২২, নৃশংস হত্যার ২৫ বছর আজ। ওই পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য মাজেদা সহ স্বজনদের কান্না থামেনি আজও। উপজেলার জোরখালি গ্রামের প্রধান বাড়িতে সালামত প্রধানের সাথে একই বাড়ির হজরত আলিম স্ত্রীর সাথে ৫% জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ২৯ মে ১৯৯৭ সালে গভীর রাতে সালামত প্রধান তৎকালীন স্থানীয় ইউপি সদস্য সফিউল্লাহ ভূঁইয়া, তার ছেলে মানিক ভূঁইয়া, আদম আলী প্রধান, হাবিবুল্লাহ ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আলী আজম ও তার স্ত্রী বানু বেগম, মন্টু মিয়া, মুজাম্মেল প্রধান সহ আরও কয়েকজন মিলে ৭ জনকে হত্যা করে। তারা হলেন হজরত আলিমের স্ত্রী ও তার স্ত্রী, ছেলে হুমায়ুন ও তার স্ত্রী, ছেলে সোহাগ, মেয়ে মাজেদা, মনি আক্তার, এই ৭ জন। ওদের মধ্যে হুমায়ুনের স্ত্রী গর্ভে থাকা ৮ মাসের অন্তঃসত্ত্বা সন্তান ছিল। এই মিলে মৃত্যু হয় ৮ জনের। ঘটনার দিন ওই পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য হজরত আলীর স্ত্রীর মেয়ে মাজেদা আক্তার ঢাকা থাকায় সে প্রাণে রক্ষা পায়। পরে সে বাড়িতে এসে সালামত প্রধান ও তার স্ত্রী ওয়াহিদুন নেসা, ইউপি মেম্বার সফিউল্লাহ ভূঁইয়া, ছেলে মানিক ভূঁইয়া, আলী আজম ও তার স্ত্রী ভানু বেগম, আদম আলী, হাবিবুল্লাহ ভূঁইয়া, মন্টু মিয়া, মুজাম্মেল হক সহ আরও কয়েকজনকে আসামি করে মতলব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সালামত প্রধান, ইউপি সদস্য সফিউল্লাহ ভূঁইয়া, আলী আজম এই ৩ জনের পাশের রায় হয়। মন্টু মিয়া, মানিক ভূঁইয়া, হাবিবুল্লাহ ভূঁইয়া, ভানু বেগম, ওয়াহেদুন নেসা, মুজাম্মেল মিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। এদের মধ্যে মামলার প্রধান আসামি সালামত প্রধান আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। পরে জেলহাজতে থাকাকালীন অবস্থায় সে মারা যায়। সালামত প্রধানের মৃত্যুর পর তার স্ত্রী ওয়াহেদুন্নেসা কাশিমপুর কারাগার থেকে অন্ধ হয়ে যায়। তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কারাগার পরিদর্শনে গেলে তার এই অবস্থা দেখে ও বার্ধক্যজনিত কারণে প্রাণ ভিক্ষা দেয় তাকে। ঢাকায় ছেলেদের বাসায় থাকলেও লজ্জায় আর বাড়ি আসে না। ইউপি সদস্য সফিউল্লাহ ভূঁইয়া কারাগারেই মৃত্যুবরণ করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলী আজম ও মন্টু কারাগারে মৃত্যু হয়েছে। আলী আজমের স্ত্রী বানু বেগম এখনও কারাগারে যাবজ্জীবন কারাভোগ করে মুক্তি পেয়েছেন মুজাম্মেল প্রধান। হাবিবুল্লাহ ভূঁইয়া ও মানিক ভূঁইয়ার যাবজ্জীবন কারাদণ্ড হলেও এখনও তারা পলাতক রয়েছে। তবে রাতের আধারে এখনও স্বজনদের সাথে দেখা করতে মাঝে মধ্যে বাড়ি আসে বলে জানা গেছে। প্রতি বছর এই দিনটি আসলেই মাজেদার মনে পড়ে তার নৃশংস সেই বর্বরচিত ঘটনার কথা। এই মামলায় সালামতের স্ত্রী ওয়াহেদুন্নেসা প্রাণ ভিক্ষা পাওয়ায় এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুল্লাহ ভূঁইয়া ও মানিক ভূঁইয়া এখনও পলাতক থাকায় হতাশ তিনি। পপুলার বিডি নিউজ, মতলব উত্তর, চাঁদপুর।